আজ রাজ্যের দুশো বিরানব্বই আসনের ফল ঘোষণা একুশের নির্বাচনেই যারা ভোটে জিতেছেন তাদেরকে স্বাগত জানায় ফের ক্ষমতায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানায় এবং সংযুক্ত মোর্চার প্রার্থীরা অনেকেই ভোটে হেরে গেছেন পরাজিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লড়াই করেছেন সে বিজেপির প্রার্থী হোক কিংবা সিপিএম প্রার্থী হোক কিংবা তৃণমূল প্রার্থী হোক যারাই জিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারাও ভোটে হেরে গেছেন লড়াই করতে ময়দানে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে সংযুক্ত মোর্চার জোট প্রার্থী দেখে সে বিজেপির প্রার্থী হোক কিংবা সংযুক্ত মোর্চার জোটের প্রার্থী হোক মানুষ যা রায় দিয়েছে তাই এই রায়কে মাথা পেতে নিতে হবে হার জিতের ব্যাপার আছে এই নিয়ে কোনো টেনশন করবেন না ফের আরও একবার বিধানসভা নির্বাচনে চেষ্টা করবেন পরবর্তীতে